প্রিয় শিক্ষার্থী বৃন্দ, করোনাকালীন ঘরে বসে থেকে তোমরা আশা করি পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এখনো তোমাদের ক্লাস খুলবার সরকারি কোনো নির্দেশনা আসেনি বিধায় তোমাদেরকে আপাতত এইভাবেই ক্লাসগুলো চালিয়ে যেতে হবে। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 10 নম্বর অধ্যায়ে উদ্ভিদ প্রজনন বিদ্যার হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এটা আসলে এমন একটা বিষয় যে আমরা যে সমস্ত ফলমূল বা সবজি বা যে সমস্ত উদ্ভিদ আমরা পেয়ে থাকি এই উদ্ভিদগুলো আসলে স্বাভাবিকভাবে সৃষ্ট, ন্যাচারালি সৃষ্ট। এবং এগুলো তোমরা জানো যে যে সমস্ত উদ্ভিদ যৌন জননের মাধ্যমে হয় সেগুলো পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামিটের মিলনের ফলে এই উদ্ভিদ বা উদ্ভিদের ফলমূল আমরা পেয়ে থাকি। তো প্রচলিত এই উদ্ভিদ বা উদ্ভিদের এই ফলমূল আমরা অনেক সময় দেখি, মনে করো যে একটি আম, এই আম গাছের প্রচুর ফল, ক, একটা আম গাছ ক, এটাতে প্রচুর ফলন হয়, কিন্তু আমটা সুমিষ্ট নয়, আমটা টক লাগে, অথবা আমটা বড় না, অথবা এর আর একটা ডিমেরিটস হচ্ছে এই গাছের যে খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে। পাশাপাশি আরেকটা গাছ যদি আমরা ধরি খ, এই গাছটা ফলন কম কিন্তু আমটা সুমিষ্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তো এই গাছের আমরা ফলনটা নেব যেটা খুব বেশি ফলন হয়, আর এই গাছের ফলন কম হলেও এই গাছের আম সুমিষ্ট এবং রোগ প্রতিরোধ। তো আমরা দুটো বৈশিষ্ট্য যদি এক করি তো সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। অর্থাৎ সংজ্ঞায় এভাবে আসে যে এক বা একাধিক উদ্ভিদের বৈশিষ্ট্য মণ্ডিত যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি বিন্যস্ত করতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে যদি সমন্বয় ঘটাতে পারি এবং একটা উন্নত জাতের উদ্ভিদ আমরা সৃষ্টি করতে পারি, সেটাই হবে উদ্ভিদদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো আজকে সংকরায়নের পদ্ধতি নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সংকরায়ন কিভাবে করা হয় উদ্ভিদে, সংকরায়ন বিভিন্ন, সংকরায়ন কতগুলো ধাপ আছে, এই ধাপে ধাপে আমরা সংকরণ করব। প্রথমে আমরা দেখব প্যারেন্ট নির্বাচন, 1 নম্বর প্যারেন্ট সিলেকশন, প্যারেন্ট নির্বাচন, নির্বাচন। 2 নম্বর প্যারেন্টের স্বপরাগায়ন, প্যারেন্টের স্বপরাগায়ন। 3 নম্বর ইমাসকুলেশন, ইমাসকুলেশন। 4 নম্বর ব্যাগিং, আমি বিষয়গুলো এক এক করে বলবো, ব্যাগিং। 5 নম্বর ক্রসিং, লেবেলিং। 7 নম্বর বীজ সংগ্রহ, সংগ্রহ। এবং 8 নম্বর F1 বংশের উদ্ভব, উদ্ভব F1 বংশের উদ্ভব।
আটটা ধাপ আমরা অতিক্রম করব, তাহলে আমরা সংকরণ ঘটাতে পারব। দুই বা ততোধিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোকে আমরা সমন্বয় করে একটি উন্নত জাতের উদ্ভিদ আমরা সৃষ্টি করতে পারব। তো আমরা প্রথমে দেখি প্যারেন্ট নির্বাচন বা প্যারেন্ট সিলেকশন। সংকরণের প্রথম ধাপই হচ্ছে প্যারেন্ট নির্বাচন বা প্যারেন্ট সিলেকশন। এই প্যারেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে দক্ষতার সাথে আমাদের এই বিষয়টা করতে হবে। কেমন? যে দুটো উদ্ভিদের মধ্যে যদি আমরা সংকরণ ঘটাই, এই দুটো উদ্ভিদের সুস্পষ্ট দুটো বৈশিষ্ট্য আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি ইতিপূর্বে বলেছি যে একটি আম গাছের ফলন বেশি আর আরেকটি আম গাছের ফলন কম, কিন্তু সেই আম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আমটি সুমিষ্ট, আমের আকার ভালো ইত্যাদি। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা দুটো প্যারেন্টের মধ্যে যাতে বিদ্যমান থাকে সেরকম দুটো প্যারেন্ট নির্বাচন করতে হবে। এই প্যারেন্ট যদি আমাদের দেশে না পাওয়া যায় তাহলে বিদেশ থেকে আমদানি করতে হবে, করে এই প্যারেন্ট নির্বাচন প্রথম করতে হবে। দ্বিতীয়, প্যারেন্টের স্বপরাগত। এই প্যারেন্টের মধ্যে অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, ওই প্যারেন্টের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে দূরীভূত করতে পারবো আমরা ওই প্যারেন্টের সেলফিং বা স্বপরাগণের মাধ্যমে, এবং স্বপরাগণের মাধ্যমে এই প্যারেন্ট আমরা পিওর প্যারেন্ট পাব। দুই নম্বর, ইমাসকুলেশন। তোমরা ইমাসকুলেশন শব্দটি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, আসলে ইমাসকুলেশন শব্দটি এই ইমাসকুলেশন এইটাকে বলে। মনে করো একটি ফুল, একটি গাছের ফুল, একটি গাছের ফুল, এই ফুলের মধ্যে কি আছে? উভলিঙ্গ ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক আছে, তোমরা জানো তো। ওই ফুলটাকে ওই মাতৃ, ওইটাকে আমরা যদি মাতৃ হিসেবে ইউজ করি, তো ওই ফুলের পুংস্তবককে পরিণত হওয়ার আগেই পুংস্তবককে সূক্ষ্মভাবে অপসারণ করে ফেলে দিতে হবে। শুধুমাত্র স্ত্রী স্তবককে রাখতে হবে আর পুংস্তবককে অপসারণ করে ফেলে দিতে হবে। এটাকেই বলা হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন করব মাতৃ উদ্ভিদের, যে উদ্ভিদটাকে আমরা মাতৃ উদ্ভিদ হিসেবে নেব সেটার ইমাসকুলেশন করতে হবে। ফুলের যে ফুলটাকে আমরা নেব সেই ফুলের পুংস্তবককে আমরা অপসারণ করব। নেক্সট, ব্যাগিং। ব্যাগিং মিন্স এই ফুলটাকে ইমাসকুলেশন করার পরে এর শুধু এই ফুলটার শুধুমাত্র স্ত্রী বৈশিষ্ট্য থাকবে, এই ফুলটাকে আমরা একটা ব্যাগ দিয়ে ঢেকে দেব যাতে ওই ফুলের গর্ভমুণ্ড ম্যাচিওর হওয়ার পরে অন্য অনাকাঙ্ক্ষিত কোনো ফুলের পরাগরেণু সেখানে যাতে না আসে। ইমাসকুলেশন করার পরে আমরা ব্যাগিং করে দেব। ব্যাগিং করার পরে এটা মাতৃ উদ্ভিদ ক, এটাকে মাতৃ উদ্ভিদ আর খ উদ্ভিদ, যে উদ্ভিদটাকে আমরা নেব এই উদ্ভিদের যে ফুলটা থাকবে এই ফুলটার আমরা শুধুমাত্র পুংস্তবক আমরা ব্যবহার করব, এটার পরাগরেণু ব্যবহার করব। তাহলে এই ফুলটাকে খ উদ্ভিদের ফুলটাকেও আমরা ব্যাগিং করব, দুটো ফুলকেই আমরা ব্যাগিং করলাম। এরপরে ক্রসিং। এরপরে যখন খ উদ্ভিদের পুষ্প পরিপক্ক হলো, ম্যাচিউর হয়ে গেল, তখন খ উদ্ভিদের এই স্ত্রী কেশর থেকে আমরা একটা পেট্রিডিস নিয়ে সেই তুলির সাহায্যে পেট্রিডিসে আমরা এই পরাগরেণুগুলো সংগ্রহ করে সেই রেণুগুলো এই মাতৃ উদ্ভিদের গর্ভমুণ্ডে কৃত্রিমভাবে আমরা সংযোজন ঘটাবো, এটাকে বলা হচ্ছে ক্রসিং। ক্রসিং এর পরে, ক্রসিং যখন হয়ে গেল, তখন আমরা এটাকে মনে রাখার জন্য এটাকে একটা কাগজের সাহায্যে এটাকে আমরা লেবেলিং করব, একটা কাগজের সাহায্যে এখানে ঝুলিয়ে রাখব যে এটা কত তারিখে এটা লেবেলিং করা হলো, কত তারিখে ইমাসকুলেশন করা হয়েছে, কত তারিখে ক্রসিং করা হয়েছে ইত্যাদি বৈশিষ্ট্যগুলো, ইত্যাদি তথ্যগুলো আমরা লিখে রাখবো।
তো এই হচ্ছে লেবেলিং। এরপরে বীজ সংগ্রহ, এরপরে আমরা এই যে উদ্ভিদটা অর্থাৎ ফ উদ্ভিদের রেণু এবং ক উদ্ভিদের যে গর্ভমুণ্ডের মধ্যে আমরা ক্রস করেছি বা সংকরণ ঘটিয়েছি, তো এই উদ্ভিদ পরবর্তীতে এই এই ফুল পরবর্তীতে নিষেকের মাধ্যমে নতুন ফল উৎপাদন করবে। এই ফলটাকে আমরা এই বীজটাকে আমরা কালেক্ট করব, এই বীজটাকে আমরা সংগ্রহ করে রাখব। এরপরে আমরা আট নম্বর যাব, F1 বংশের উদ্ভব। বীজ সংগ্রহের পরে আমরা সেই বীজটা জমিতে আবার লাগাবো, লাগিয়ে যে উদ্ভিদগুলো পাবো সেই উদ্ভিদগুলো সবই F1 জেনারেশন। তো এই হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরণ। তো এখন আমরা আমরা এই প্রসিডিওরটা দেখলাম, এই প্রসিডিওরটার সুবিধা এবং অসুবিধা এর আছে, এর মেরিটস ডিমেরিটস আছে। সুবিধা বলতে আমরা তোমরা এতক্ষণ শুনলে যে নতুন একটা বৈশিষ্ট্যের উদ্ভিদ পেলাম, যে উদ্ভিদটা রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন হবে, যে উদ্ভিদ অধিক ফলনশীল হবে, ফল সুমিষ্ট হবে ইত্যাদি। তো এটা এর বৈশিষ্ট্য গেল, এটা ভালো দিক। আর এর আবার মন্দ দিকও আছে, যেমন এটা প্রচুর সময় সাপেক্ষ এবং খরচ আছে এই এই এটা করতে গিয়ে, বেশ খরচও হয় আর এটা অনেক দিন সময় লাগে। আর দক্ষ একজন প্রজননবিদ এটা করতে গিয়ে প্রয়োজন হবে। তো এটা হচ্ছে ডিমেরিটস। এখন এই পদ্ধতির কিছু সতর্কতা অবলম্বন করা লাগে, কিছু সতর্কতা অবলম্বন করা লাগে। যেমন আমরা যে হাত ব্যবহার করব এই প্রজনন কাজে, আমরা যে নিডল ব্যবহার করব, আমরা যে ছুরি ব্যবহার করব, আমরা যে ফরসেপ ব্যবহার করব, আমরা যে ব্রাশ ব্যবহার করব, আমরা যে পেটি ডিশ ব্যবহার করব, পলিথিন ব্যাগ ব্যবহার করব, এগুলো সবই আগে স্টেরিলাইজ করে নেওয়া লাগবে, নির্বীজকরণ করে নেওয়া লাগবে। অর্থাৎ স্প্রিটের মাধ্যমে, রেকটিফাইড স্প্রিট দ্বারা এটাকে নির্বীজ করা লাগবে, জীবাণুমুক্ত করা লাগবে। এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যে ব্যাগিংটা করব, এই ব্যাগিংটা মাঝে মধ্যে এর মধ্যে বাতাস ঢোকার জন্য ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আমরা ছিদ্র করব, এই ছিদ্র করব, তা নাহলে ফুলটা তো বাতাস না পেয়ে ফুলটা মারা যাবে। তো এইরকম কিছু কাজ আমরা সতর্কতা অবলম্বন করব। আর ইমাসকুলেশন, ইমাসকুলেশনের ক্ষেত্রে আমরা যে ইমাসকুলেশনটা করব সেখানে খুবই সতর্কতার সাথে ওই পুংস্তবকগুলো কেটে নিতে হবে। পুংস্তবক কাটতে গিয়ে কোনো পুংস্তবক যেন ভেতরে থেকে না যায়, নাম্বার 1। নাম্বার 2, ফুলের স্ত্রী স্তবকের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, এভাবেই আমরা ইমাসকুলেশন করব। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা তোমাদেরকে সামান্য একটু ধারণা হয়তো আমি দিতে পারলাম যে হাইব্রিডাইজেশন কাকে বলে, হাইব্রিডাইজেশনের প্রসিডিওরটা কি, আর এর সুবিধা অসুবিধা এবং কিভাবে এটার সতর্কতা অবলম্বন করতে হবে, এই সম্পর্কে তোমরা একটু জানলে আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর তোমরা বাড়িতে গিয়ে, তোমরা বাড়িতে এই লেকচারটা শুনে তোমরা এগুলো আরও বেশি করে জানার চেষ্টা করবে। শুধু লেকচার না, তোমরা বিভিন্ন বই ফলো করবে, বিভিন্ন লেখা তোমাদের যে বইগুলো আছে বইগুলো ফলো করবে, চিত্রগুলো ভালো করে আঁকানোর চেষ্টা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটা টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।